নাম? এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল। এই সংসারের প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক স্থান, প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে, কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট? একেবারেই নয়। দেখুন, কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা, যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ, কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন। যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন। যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারী বলতেন। যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন। কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায়, আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায়। জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায়। তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না, শুধু কর্ম করতে থাকুন, তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।